ঋষিকেশ থেকে নিউ দিল্লি হয়ে এবার আমাদের গন্তব্য হলো আগ্রা। আগ্রা আমরা পৌঁছেছিলাম একটি সুপারফাস্ট ট্রেনের মাধ্যমে নিউ দিল্লি স্টেশন থেকে। আগ্রা স্টেশনে নেমে আমরা একটি ক্লক রুমে আমাদের ব্যাগগুলো রেখে অটোর স্ট্যান্ডে গেলাম। সেখানে প্রত্যেক অটোর এক রেট 500 টাকা। আগ্রায় আমাদের প্রথম গন্তব্য তিরুপতি বালাজি টেম্পল এবং তারপরই তাজমহল। তাজমহল চত্বরে প্রবেশ করতে গেলে টিকিট কাটতে হয়। ওই চত্বরে প্রবেশ করতে হলে টিকিট মূল্য 50 টাকা, তবে মিউজিয়ামের ভেতর প্রবেশ করতে গেলে আরও 200 টাকা, অর্থাৎ মোট 250 টাকা লাগে। রয়েছি তাজমহলের মেন মিডিল পয়েন্টে। পেছনে যমুনার জল শুকিয়ে গেলেও এখানে জল সরবরাহের ব্যবস্থা রয়েছে। তাজমহলের পর আমাদের পরবর্তী গন্তব্য হলো আগ্রা ফোর্ট। আগ্রা ফোর্ট মূলত একটি মুঘল স্থাপত্য হলেও এর অস্তিত্ব
মুঘলদের আগেও বর্তমান ছিল। তবে মুঘল সম্রাট আকবর এটির পুনর্নির্মাণ করেন। 1565 খ্রিস্টাব্দ থেকে 1573 খ্রিস্টাব্দ পর্যন্ত দীর্ঘ 8 বছর ধরে এটির পুনর্নির্মাণ করেন। শুধু সম্রাট আকবরই নয়, পরবর্তীকালে সম্রাট জাহাঙ্গীর, শাহজাহান এবং ঔরঙ্গজেবও এর বিভিন্ন নির্মাণ করেন। আমরা আগ্রা ফোর্টের যে লাল অংশগুলো দেখতে পাই সেগুলো মূলত সম্রাট আকবর এবং জাহাঙ্গীর দ্বারা নির্মিত, এবং যেই সাদা অংশগুলো আমরা দেখতে পাই সেগুলো মূলত সম্রাট শাহজাহান এবং ঔরঙ্গজেব দ্বারা নির্মিত। রোদ্দুর ছাড়া সবই ঠিকঠাক। এখন 3টে বাজে, অক্টোবর মাস, কিন্তু রোদ্দুর মনে হচ্ছে এখন ওই মে জুন গ্রীষ্মকালের গরমকালের মতো। আগ্রা ফোর্টের গঠনশৈলী ও কারিগরি নির্মাণ ছিল চমকপ্রদ। এখানে জল সরবরাহের এবং জল নিষ্কাশনের ছিল সুব্যবস্থা। এই ফোর্টের মধ্যে রয়েছে মিনা মসজিদ, নাগিনা মসজিদ, দেওয়ানি খাস সহ আরও বিভিন্ন কার্যালয়। আমি এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি সেটা হলো আগ্রা ফোর্টের দেওয়ানি খাস, আর এখানের পেছনে দেখা যাচ্ছে যমুনা নদী, আর দূরে তাজমহল, আর এদিকে আছে যমুনার উপর রেল সেতু। আরে
যমুনার হাওয়া যাতে ঘরের মধ্যে প্রবেশ করতে পারে তার জন্য আছে সুব্যবস্থা। আজ অবহেলার কারণে আগ্রা ফোর্টের অবস্থা খুবই খারাপ, তবুও দেশি বিদেশি পর্যটকের কোনো অভাব নেই। এদিকে যাওয়ার কিছু আছে, এদিকে কিছু একটা দেখেছি।